আলহামদুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়ালা প্রশ্ন এসেছে রিক্সা চালক শ্রমিক ও পরীক্ষার্থীদের রোজা রাখার ক্ষেত্রে ছাড় আছে কি রিক্সা চালক ভাইরা শ্রমিক ভাই বোনেরা কিংবা পরীক্ষার্থীরা ছেলে মেয়ে যাই হোক না কেন তারা যদি ম্যাচিউর্ড হয় তারা যদি মুসলিম হয় তারা যদি আকলমান হয় তাহলে তাদের উপর সিয়াফরস কোনো ছাড় নেই সিয়াম তাদেরকে রাখতে হবে রিক্সা চালক শ্রমিক তারা যদি কষ্টের কাজ করে তাহলে আমরা তাদেরকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে বলবো যে আপনি ছুটি নেওয়ার চেষ্টা করুন যদি সেটা না পারেন এই রমজান মাসে তাহলে আপনার এই কষ্টের কাজটা আপনি রাতে করুন দিনের বেলা আপনি একটু কম কষ্ট করুন বা সামান্য দু তিন ঘন্টার কষ্ট করুন যাতে করে আপনি সিয়াম রাখতে পারেন কারণ সিয়াম রাখার জন্য তো আপনাকে প্ল্যান করতে হবে পরীক্ষার্থীদেরকেও সিয়াম রাখার জন্য প্ল্যান করতে হবে পরীক্ষার কারণে সিয়াম ভঙ্গ করার কোনো ওজরের কথা আমরা জানি না এবং সত্যিকার অর্থে সেরিয়াতে পরীক্ষার্থীদের সিয়াম ভঙ্গ করার কোনো বিধান রাখা হয়নি কারণ এটা ইসলামের অন্যতম রোকন চতুর্থ রোকন এবং সিয়াম ফরজ কোথায় আলাইকুম কুমার সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে এবং সুরাল বাকার একশো পঁচাশি নম্বর এতে বলা হচ্ছে ফমান শাহিদ কুমুর শাহরফ আসম। তোমাদের মধ্য থেকে যারা এই মাসে উপস্থিত থাকবে এই মাসকে প্রত্যক্ষ করবে তাদের অবশ্যই সিএম পালন করতে হবে তাহলে এটা ফরজ এই ফরজকে ভঙ্গ করা জায়েজ নেই কিন্তু সিএম রাখতে রাখতে হঠাৎ করে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা তার জন্য সিএম রাখাটা এতটাই কঠিন হয় যে এখন যদি তিনি সিএম ভঙ্গ না করেন তাহলে হার্ট ফেল করবেন অথবা বড় কোন ধরনের একটা অকারণ ঘটে যেতে পারে সে অবস্থায় তিনি সিএম ভঙ্গ করে পরবর্তীতে কাজা করবেন বাট স্বাভাবিক অবস্থায় সিয়ামের যে প্ল্যান প্রোগ্রাম তাতে করে রিকশা চালক যে সমস্ত ভাইরা আছেন এবং শ্রমিক সেটা গার্মেন্টস সেক্টরে হোক বা যে কোনো সেক্টরে কুলি অথবা অন্য যে কোনো কষ্টের কাজ যারা করেন এবং পরীক্ষার্থী তাদের জন্য আসলে সত্যি অর্থাৎ ছাড় নেই অতএব আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে এই সমস্ত প্রফেশনকে সামনে রেখে সুন্দরভাবে সিয়াম পালনের প্ল্যান করার তৌফিক দান করুন যাতে সিয়ামের এই ফর্জিয়াতকে রক্ষার প্রাণান্তর চেষ্টা করে আমরা পরিকল্পনাটা নিতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে এবং আপনাদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এখানে রাখছি হায়দাউসাল্লাহু ওয়াসাল্লামা আলা নবীনা মুহাম্মদ ও আলা আলহিউ আজমাইন